তিন মাসের শিশু ভ্রূণ রাস্তার উপর পড়ে কামড়ে খাচ্ছে পিঁপড়ে, চরম অমানবিকতার ছবি কোলাঘাট থানার শান্তিপুরে। কোলাঘাট থানার শান্তিপুরের পাশেই রয়েছে একটি বেসরকারি শিশু নার্সিংহোম। স্থানীয়দের দাবি, এই নার্সিংহোম হওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে এলাকায়। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, ঘটনার সাথে নার্সিংহোমের কোনো সম্পর্কই নেই। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে শিশু ভ্রূণটিকে উদ্ধার করে নিয়ে যায়। উঠে দেখতে পাচ্ছি একটা ডেলিভারি কেস, এবার কতদিন কি সেটা আমরা বলতে পারছি না। তার জন্য ডাক্তারের ভিতরে যে খবর দিলাম, নার্সিংহোমের ভিতরে ডাক্তার কোনো গ্রাহ্য করছে না। পুলিশ দেখে নিয়ে এসে এটা তদন্ত করছে। আচ্ছা, এটা কি প্রথমবার? হ্যাঁ, এটা প্রথমবার এই রকমই কেস প্রথমবার হলো। আচ্ছা আচ্ছা, মানে কেন এই এলাকাতেই পড়ে রয়েছে কেন সেটা বলতে পারছি না। কি থেকে কি হয়েছে বলতে পারছি না। পাশেই তো নার্সিংহোম রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাশে নার্সিংহোম রয়েছে। এবার ডাক্তার কি দেখছে না দেখছে না, তার কারণে কি এটা এই এই রকম অবস্থা পড়ে আছে সেটাই তো বলতে পারছি না। দিদি কি বলবেন, আপনার এলাকায় এইভাবে বাচ্চাকে একদম সদ্যজাত বাচ্চা ফেলে রেখে যাচ্ছে রাস্তার উপরে, পাশেই কুকুর? প্রতিকার চাই, এটা বিচার চাই যে এইরকমই তো, মানে একটা শিশু তো এইরকমই করাটা তো উচিতই না। আচ্ছা, পাশে কি নার্সিংহোম থাকার জন্য এই ধরনের ঘটনা সম্মুখীন? হ্যাঁ এটাই। আচ্ছা, কোন নার্সিংহোম পাশে? এটা পান্ডা মেটানি। আচ্ছা আচ্ছা, কি ডাক্তারবাবুদেরকে বলে জানিয়েছিলেন এই ঘটনাটা? হ্যাঁ এখানে জানিয়েছিলাম। ওরা কি বলছে? ওরা বলছে এটা আমরা জানি না। আচ্ছা, সিরিয়াসলি আই এম নট জোকিং। কিন্তু স্যার, সাধারণ মানুষ বলছে যে এটা নার্সিংহোমের জন্যই বাইরে পড়ে রয়েছে। সাধারণ মানুষ আপনাকে দেখে বলবে যে আপনি খাঙ্গাল উনি, তো কি আছে আপনি? সাধারণ মানুষের ব্যাপার কিছু ব্যাপার নয়। তাহলে এটা নার্সিংহোমের কোনো ঘটনাই নয়? অবশ্যই নয়, 100% নয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি তো নার্সি ঘটনা। আচ্ছা, কিন্তু আমি ওকে ভোর 4টার সময় একটা পেশেন্ট এসেছিল স্যার, আপনার ফোন নম্বরে পুলিশ বিচার করবেন কি রকম ঘটনা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।